আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু আমি মাজিরাইট পিটডাঙ্গা দরবার শরীফ থেকে বিশেষ করে আমাদের হক ফুরফুরা মিডিয়াকে ধন্যবাদ জানাই যে আজকে একটা এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি যে আমাদের কাছে তানারা এসছেন এসে আমাদের এই বার্তাটা আপামর জনসাধারণের কাছে পৌঁছে দেবেন সেই হিসাবে আমি আব্দুল হান্নান বখতিয়ারি হজুর কেবলার সুযোগ্য পৌত্র আমার সঙ্গে সঙ্গে আমার নচাযাদান হুজুর আছেন আমার ছোটো চাচা যান হুজুর আছেন আর পিজ্জাদারা আছেন আগামী আমরা সাতই চৈত্র অর্থাৎ চৈত্র মাসের প্রথম শনিবার যে আমার দাদা হুজুর পীরকেব রহমাতুল্লাহ আলাইহের প্রতিষ্ঠিত ইসালের স্বভাব দীর্ঘ আটান্ন বছর যাবত হয়ে আসছে এই আমরা সেইভাবে প্রস্তুতি গ্রহণ করছিলাম যাতে করে আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি আমরা সে ব্যবস্থাপনাও করছি বা এগিয়ে আসছিলাম আমি মিডিয়াকে বলবো যে আমাদের এই পরিবেশটা চারিদিকে ঘুরে একটু দেখে ছবিটা তুলতে কারণ আমরা কীভাবে এগিয়ে আসছিলাম তো হঠাৎ সরকারি তরফ থেকে যে বার্তাটা আমাদের কাছে পৌঁছচ্ছে মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে আজকের যে করোনা ভাইরাসের কবলে আমরা পড়েছি যে মুসিবতের মধ্যে পড়েছি যাতে করে আমাদের সঙ্গে একটা বৈঠকে তাদের কথা এবং আমাদের পির্জাদার তরফ থেকে যে কথাটা উঠে এসেছে উভয়ের কথাটাই সত্যি খুব গ্রহণীয় বা স্মরণীয় মনে রাখতে হবে মানুষে মানুষের পাশে দাঁড়াবার জন্য যে পদক্ষেপ আমরা নিয়েছি আশা করি পদক্ষেপ আপামর জন জনগণ ভক্ত মুরিদ মহেব্বিন তারা মেনে নেবেন এবং পরবর্তী সময়। আমরা তাওয়াক্কুল করছি আল্লাহ পাখের প্রতি তিনি এই কঠিন বিপদবদ মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আগামী দিনে আমরা একটা সুনির্দিষ্ট দিন বেছে নিয়ে আপনাদের কাছে এই খবরটা পৌঁছে দেবো আশা রাখি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত সমস্ত প্রশংসা তারিফ মোহান রাব্বুল আলামিন যিনি আমাকে আপনাকে পবিত্র একটা মাকসাদকে সামনে রেখে একত্রিত করেছেন এবং সমাজের কাছে একটা বার্তা দেওয়ার জন্যে সুক্রিয়া জানাই সেই পরম সৃষ্টিকর্তাকে আজ মাঝরাইট হুজুর কেবলার প্রতিষ্ঠিত মহান ইসালে সহাবকে কেন্দ্র করে একটা বার্তা সমাজের কাছে পৌঁছানোর মেসেজ আমাদেরকে দিতে হচ্ছে যদিও এটা একটা সম্পূর্ণ ধর্মীয় অনুষ্ঠান কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের শরিয়াত কখনো এ কথায় প্রকাশ পায়নি সমাজ রাষ্ট্র তাদের নীতির বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করা এটা আমাদের ইসলামও কখনো আমাদের সে শিক্ষা দেয়নি সে কারণে বৃহৎ স্বার্থের দিকে তাকিয়ে আজকে যারা পৃথিবীতে সমস্ত প্রান্তের মানুষ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতবর্ষে কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকার যে মহাতি উদ্যোগ নিয়েছেন সেটাকে প্রথমত এই করোনা ভাইরাসে সংক্রামক থেকে সংক্রামক যাতে না হয় দেশবাসী তার জন্যে পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করি তাদের এই প্রচেষ্টা নেওয়ার জন্যে তার জন্যে আজকে আমরাও মাঝরাই পীরডাঙ্গা দরবার শরীফের তরফ থেকে সচেতনতা আনানোর জন্যে সারা দেশের মানুষ কীভাবে বেঁচে যায় কিভাবে বিপদ থেকে মুক্ত হয় তার জন্যে আমাদের দাদা হুজুর পীর কেবলার আদর্শ মানুষের সামনে তুলে ধরার জন্যে কেন দাদা হুজুর পীর কেবলার আদর্শ শুধু মুসলিম মুসলিম মহলের জন্য ছিলেন না বলকে সেটা সারা উম্মতের জন্যে তার প্রচ প্রচুর অনুগামী অনুসারী শুধু মুসলমান নয় সমস্ত ধর্মের মানুষ তার অনুরগ অনুভক্ত মরিদ মোতাক্কে দিন সেই জন্যে গভর্নমেন্ট যে পলিসিটা নিয়েছে আজকে আমরা আমাদের সমস্ত বিষয়কে উপেক্ষা করে শান্তির বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে সমাজের কাছে পৌঁছে দেওয়ার জন্যে রাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়ার জন্যে ইসলাম কখনো আমাদের এই শিক্ষায় শিক্ষিত করেননি যে আমরা সমস্ত নীতির পরিপন্থীভাবে চলব সেই জন্যে আমরা গভর্নমেন্টের এই প্রচেষ্টার সাথে সাথে দরবার শরীফও তাদের সঙ্গে সহমত পোষণ করে আপাতত এবছর স্থগিত রাখার সিদ্ধান্ত আমরা নিয়েছি গতকাল বিধানসভা পুলিশ কমিশনারেটের থেকে এবং উচ্চ পদস্থ এসিপি আইসিপি রায়ার্ট আইসি সমস্ত মানুষের সমন্বয়ে গতকাল ইকোপার্ক থানায় যে বৈঠক হয় সেখানে আমরা শান্তিপূর্ণভাবে তাদের সঙ্গে সহাবস্থান করি এবং আমাদের মতামত দিই তারা জাতির জন্যে জাতির মানুষ কীভাবে আমরা উপকৃত হই তার মেসেজ আমরা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি শুধু এটা মাঝরাই পীরডাঙ্গা দরবার শরীফের নয় বল্কে সারা উম্মাতের জন্যে নবীর আদর্শ আদর্শিত হয়ে আমরা এই মেসেজ সবার কাছে দিচ্ছি এবছর আপাতত ওই দিন নির্দিষ্ট দিনে বন্ধ রাখছি আগামীতে আমরা আমাদের সকলকে নিয়ে আপনাদের সবার পরামর্শ মতো আমরা ইনশাল্লাহ সেই মহাতি জলসা একদিন কায়েম হবে ইনশাল্লাহ